কথা বলিস না, চল আজকের এক্সামের ফার্স্ট কোশ্চেন। আই পেয়েছি নবেন বেচার, বল পোলার বিয়ার। চল দেখ, কোশ্চেন নাম্বার 1 এর এ কি লিখেছিস বলতো, মলিকুলটার নাম। চল আমি আর হাইড্রোজেন দিচ্ছি না, আমি জাস্ট খাঁচা একে দেখাচ্ছি, আমি জাস্ট খাঁচা আঁকলাম, ঠিক আছে, আর হাইড্রোজেন ফাইড্রোজেন দিতে পারছি না। চল খাঁচায় দেখ, এটাই খাঁচা বেসিক্যালি, হাইড্রোজেন ছাড়া। লংগেস্ট চেন কোনটা ভাই? এখানে তো কেউ নেই, ফাংশনাল গ্রুপ কেউ নেই, লংগেস্ট চেন। টার্মিনাল কার্বন কটা আছে বলতো এখানে? 1 2 3 4, চারটে টার্মিনাল কার্বন। দেখ তুই দেখতে পাবি এখান থেকে এখানে অ্যাড করলে তুই লংগেস্ট টার্মিনাল কার্বনটা পাচ্ছিস, মানে লংগেস্ট চেনটা পাচ্ছিস। দেখ এখান থেকে এখানে অ্যাড কর, 1 2 3 4 5, পাঁচ, ঠিক আছে, পাঁচখানা পেয়েছি। তাহলে লংগেস্ট চেন আমার পাঁচটা কার্বন হলো, পাঁচটা কার্বন হয়ে গেছে। নাম্বারিং কোন দিক থেকে করবো, নাম্বারিং কোন দিক থেকে করবো, নাম্বারিং করছি হচ্ছে, চল দেখ তুই যে কোনো দিক থেকে, কথা বলিস না, এদিকে দেখা, এদিকে দেখা, কথা বলিস না, যে কোনো একদিক থেকে স্টার্ট করলেই আমার কী হচ্ছে, কথা বলছিস কেন? 1 2 3 নাম্বার কার্বনে দুখানা সি, 4 5, তুই এদিক থেকে নাম্বারিং করলে একই জিনিস হবে, ঠিক আছে, 1 2 3 4 5। মলিকুলটা তাহলে নাম কী হচ্ছে? 3.3-, আমি কিন্তু লেখার জন্য আর টাইম দেবো না, ডাইমিথাইল লংগেস্টেনে পাঁচটা কার্বন মানে পেন্টেন, পেন্ট, তারপর হচ্ছে অ্যালকেন, তার মানে পেন্টেন, 3.3-ডাইমিথাইল পেন্টেন, 3.3-ডাইমিথাইল পেন্টেন, বুঝলি? ক্লিয়ার? কোশ্চেন নাম্বার বি, পরের মলিকুলটা দেখে বন্দুক 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 লাগছে না, দেখ AK-47-এর মতন, নিজেরা দেখ পরের মলিকুল দেখে, বি মনে হচ্ছে বন্দুকের মতন, পরের মলিকুল দেখ বেসিক্যালি এটা, এখানে হাইড্রোজেন, ভাই হাইড্রোজেন থাকা মানে আমি এটাকে কার্বনের সাথে লাগিয়ে লিখছি, এখানে CH3। আচ্ছা দেখ এখানে কে আছে, ডাবল বন্ড আছে, অ্যালকিন, ভালো করে দেখ, দেখ আমি এদিক থেকে স্টার্ট করলেও 1 2 3 4-ই পাবো, 2 নম্বরে পাবো ডাবল বন্ড, আমি এদিক থেকে স্টার্ট করলেও 1 2 3 4-ই পাবো, 2 নম্বরে ডাবল বন্ড, বুঝতে পেরেছিস? দুদিক থেকে গেলেই ডাবল বন্ডের পজিশন 2-ই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোন দিকে যাবো, দেখ ডাবল বন্ডের পজিশন তো দুদিক থেকেই 2, তারপরে সাবস্টিটিউয়েন্টের কথাটা ভাব, সাবস্টিটিউয়েন্ট তো লেগে আছে একটা, দেখতে পাচ্ছি CH3 ঝুলছে এই যে, ওদিক থেকে গেলে সাবস্টিটিউয়েন্ট 3-এ হয়ে যাচ্ছে, আর এদিক থেকে গেলে সাবস্টিটিউয়েন্ট কত হচ্ছে বলতো? 2-এ, তাহলে কোন দিক থেকে যাবি? যেখানে লো হবে যেদিক থেকে 2 হবে, বুঝতে পেরেছিস? তাহলে আমার কোনটা হবে বলতো নাম্বারিং, এইটা আমার কাটা হয়ে গেল, ক্লিয়ার, বুঝলি? তাহলে মলিকুলটার নাম কী হবে? 2-মিথাইল-বিউট-2-ইন, ঠিক আছে, 2-মিথাইল-বিউট-2-ইন, 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 ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সি, কথা বলিস না, কোশ্চেন নাম্বার সি, CH3 পাশে লেগে আছে কে, মাথায় CH3, ভাই নিচে হাইড্রোজেন মাঝে আমি কার্বনের সাথে লাগিয়ে লিখছি, আর বাকি পার্টটা কে আছে ভাই? CHO, এই মলিকুলটা আছে, কে আছে এর মধ্যে? ফাংশনাল গ্রুপ, দেখতে পেয়ে গেছি কে আছে, কোন ফাংশনাল গ্রুপ আছে? অ্যালডিহাইড, এক্স্যাক্টলি, CHO মানে অ্যালডিহাইড, এই কার্বনটা চোখ বন্ধ করে 1, তারপর একটা 2, এদিকে গেলেও 3, ওদিকে গেলেও 3, যেদিকে ইচ্ছা যা, 3-এ গেলাম, লংগেস্ট চেন দেখতে পাচ্ছি, মিথাইল ঝুলছে কততে ভাই? 2-এ ঝুলছে মিথাইল, বুঝলি? তাহলে মলিকুলটার নাম কী হবে? 2-মিথাইল-প্রোপানল, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে কী হলো? 2-মিথাইল-প্রোপানল, ক্লিয়ার, বোঝা গেছে? 2-মিথাইল-প্রোপানল। পরের মলিকুলটা কোশ্চেন আমার ডি, বলতো কি? কোশ্চেন নাম্বার ডি, না ভাই 3-মিথাইল নেই। চল দেখ মলিকুলের দিকে তাকিয়ে থাক, এদিকে তাকিয়ে থাক, CH3, পরে হচ্ছে CH2, আমি একেবারে হাইড্রোজেনগুলোকে লাগিয়ে লিখছি CH2, তারপরে কী আছে ভাই? CH, ওর সাথে দেখ ঝুলছে ফ্লুরিন, আর কে আছে বলতো? CHO, খুব ভালো কথা, কে আছে? অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে আমার 1 নম্বর চলে গেল, 2 নম্বর এটা লংগেস্ট চেনের দিকে যাচ্ছে, এবার 1 2 3 4 লংগেস্ট চেন পেয়ে গেলাম, লংগেস্ট চেন হচ্ছে এইটা ভাই,
লংগেস্ট চেইন এটা কি? চল দুই নম্বরে তাহলে আমার কি হলো, ফ্লুরিন ঝুলছে, তাহলে কি হলো, সাবস্টিটিউশন টু ফ্লুওরো হয়ে গেছে, তাহলে টু ড্যাশ ফ্লুওরো, ফ্লুওরো লংগেস্ট চেইনে চারখানা কার্বন, ওই জন্য বিউট, প্লাস লংগেস্ট চেইনে সব সিঙ্গেল বন্ড, ওই জন্য এএনই, তারপরে অ্যালডিহাইড আছে ওই জন্য এএল, তার মানে কি হবে, বিউট প্লাস এএন, ই তো কেটে যাবে, তাহলে বিউটানল, টু ফ্লুওরো বিউটানল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ই, কোশ্চেন নাম্বার ইতে ফাংশনাল গ্রুপ কে আছে ভাই? ইথার, এক্স্যাক্টলি, অক্সিজেনের দুদিকে কার্বন লেগে আছে, কোশ্চেন নাম্বার ই ফাংশনাল গ্রুপ, তোকে এইভাবে ঘুরিয়ে দিয়েছে, তো ঘুরিয়ে দেওয়ার জন্য কোনো অসুবিধা নেই, এই মলিকুলটা দেখ, অক্সিজেনের এদিকে কার্বন, ওদিকেও কার্বন, অক্সিজেনের দুদিকে আলাদা আলাদা নাম্বার অফ কার্বন, কেটে দিলাম মাঝ বরাবর, একদিকে একটা কার্বন, একদিকে দুটো কার্বন, ফর্মুলা কি ছিল, লেস অক্সিমোরেন, লেস অক্সিমোরেন, এক্স্যাক্টলি, তাহলে মলিকুলটার নাম কি হচ্ছে, মিথক্সি স্পেস ইথেন, মিথক্সি স্পেস ইথেন, কি বুঝছিস, প্র্যাকটিস না করলে চাপ আছে, হেভি চাপ, মিথক্সি ইথেন, এটাই বুঝছিস তাই তো, পড়াশোনা না করলে চাপ আছে, হেভি চাপ, ঠিক আছে, মিথক্সি ইথেন, চল হয়ে গেছে। লাস্ট মলিকুল, কোশ্চেন নাম্বার এফ, এফের অ্যান্সারটা বল কি লিখেছিস, হ্যাঁ বিউটানিক অ্যাসিড, সিম্পল, দেখ কোশ্চেন নাম্বার এফ হচ্ছে ভাই সিএইচ থ্রি সিএইচ টু, ভালো করে দেখ, আমি হাইড্রোজেনগুলো কেন কনডেন্স ফর্মেই লিখছি, তোকে একটু কনফিউজ করার দেওয়ার জন্য ওগুলো একটু বাড়ি বাড়ি লেখা আছে, আর কোনো কারণ নেই, তোর কনফিউশনই তো একটা টিচারের মেন টার্গেট, কনফিউশনে যদি তুই, কনফিউশনের ওই রকম কন্ডিশনে তুই যদি বেরিয়ে যেতে পারিস তাহলে তুই ব্যাপারটা শিখে গেছিস, আর যদি কনফিউশন আরও কনফিউজ হয়ে যাস তাহলে তোকে আরও একটু প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছিস, তোকে কনফিউশনে ফেলার টার্গেট কী, যাতে তুই ওই সিচুয়েশানটাকে ওভারকাম করে বেরিয়ে যেতে পারিস, তুই লাইফে ওই জিনিসটাকে সেমভাবে অ্যাপ্রোচ করবি, তোর যদি লাইফে কখনো কোনো মোমেন্টে কনফিউশন আসে তুই মাথা ঠান্ডা রেখে যাতে সিচুয়েশানটাকে ওভারকাম করতে পারিস, এই জন্য পড়াশোনার সাথে সব কিছুরই রিলেশন আছে, ঠিক আছে। পরের মলিকুলে দেখ, সিএইচ থ্রি সিএইচ টু, তারপরে আবার সিএইচ টু, তারপরে আবার সি ডবল ওইচ, কে আছে ভাই ফাংশনাল গ্রুপ এখানে, উইক অ্যাসিড, এইটা উইক অ্যাসিড, তাহলে এটা আমার এক নাম্বার গেল, এটা দু নাম্বার, এটা তিন নাম্বার, এটা চার নাম্বার, লংগেস্ট চেইন ভাই চারটে কার্বন, আর কিচ্ছু নেই, দেখ এই মলিকুলের মধ্যে কিছুই নেই, লংগেস্ট চেইনে চারখানা কার্বন, তাহলে বিউট, লংগেস্ট চেইনে সব সিঙ্গেল বন্ড, প্লাস এএনই, প্লাস উইক অ্যাসিড, ও আর ইয়ের জন্য ই যাবে কেটে, তাহলে মলিকুলটার নাম কি হচ্ছে, বিউটানোয়িক স্পেস অ্যাসিড, ঠিক আর, বিউটানোয়িক স্পেস অ্যাসিড, বুঝলি, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কথা বলিস, কোশ্চেন নাম্বার টু, কোশ্চেন নাম্বার টু এর ওয়ান, ফর্মিক অ্যাসিডের স্ট্রাকচার ভাই জানি, ফর্মিক অ্যাসিডের স্ট্রাকচার এইচ সি ডবল এইচ, আর করছি না, বোর্ডে আর লিখছি না, ফর্মিক অ্যাসিড তোর খাতায় ভরিয়ে লেখা আছে, কতবার লিখবো, ফর্মিক অ্যাসিড মানে মিথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, ফর্মিক অ্যাসিড হচ্ছে এইচ সি ডবল এইচ, অনেকবার লেখা আছে, বড় ছক করে লিখেছিলাম, আর করছি না ভাই। ইথক্সি ইথেন লেখা আছে, ডাইথাইল ইথার মানে অক্সিজেনের এদিকে সিএইচ টু সিএইচ থ্রি, ওদিকে সিএইচ টু সিএইচ থ্রি, আচ্ছা বাই দ্য ওয়ে, তোকে যদি স্ট্রাকচার রাখতে বলে তখন কথা বলিস, যদি স্ট্রাকচার রাখতে বলে তখন তুই কীভাবে আঁকবি, এক্সপ্যান্ডেড ভার্সানে, তাই না, তাহলে তোর ফর্মিক অ্যাসিড আঁকতে হবে এইভাবে, এইচ সি তারপরে ডাবল এইচ, ইথক্সিথেন কীভাবে আঁকবি, এদিকে একটা কার্বন মানে দুটো কার্বন, এদিকেও দুখানা কার্বন, এর সাথে হাইড্রোজেন দিবি, এর সাথেও হাইড্রোজেন দিবি, এক্সপ্যান্ডেড ভার্সানে কিন্তু আঁকতে হবে, আর এগুলোতে কী দিবি, হাইড্রোজেন সব, ঠিক আছে, ইথক্সিথেন আরেকটা হাইড্রোজেন, এক্স্যাক্টলি, চল ইথক্সিথেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার সি, ডাইমিথাইল ইথার, তার মানে কি অক্সিজেনের দুদিকেই সিএইচ থ্রি, তোকে কিন্তু এক্সপ্যান্ডেড ভার্সন আঁকতে হবে, বারবার বলছি, কনডেন্স ভার্সন আঁকলে আমি কেটে দেবো, পরীক্ষাতেও কেটে দেবে তোকে, হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ডি, বিউটাইন ভাই, বিউটাইন স্ট্রাকচার এঁকেছি, চারখানা কার্বন, এক আর দুইয়ের মাঝে ট্রিপল বন্ড, কোশ্চেন নাম্বার ই অ্যাসিটিলিন, এইচ সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ অ্যাসিটিলিন জানি, ইথানল, ইথানল মানে কি অ্যাসিটালডিহাইড, তাই তো, ইথানল মানে অ্যাসিটালডিহাইড, ইথানল করেছিলাম না, ইথানল ইথাইল অ্যালকোহল লিখেছিলাম, এগুলো ইথাইল অ্যালকোহল কথাটা লিখেছিলাম, ইথানল মানে দেখ তো ট্রিভিয়াল নেমের মধ্যে লেখা আছে, মানে ইথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল লেখা আছে না, লিখেছিল মানে মিথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল, না না এখানে দিবি ইথাইন, ঠিক আছে চল। এবার দেখ কোশ্চেন নাম্বার তিন, কোশ্চেন নাম্বার তিনের ডেফিনেশন আর কি বলবো, পাঠিয়েছিলাম তুই মুখস্থ করেছিস আজকে লিখে ফেলেছিস। কোশ্চেন নাম্বার চার, রাইট জেনারেল ফর্মুলা অফ অ্যালকাইন, ঠিক সি টু এইচ টু, এক্স্যাক্টলি সি এন এইচ টু এন মাইনাস টু,
CnH2n-2 ঠিক আছে, অ্যালকেন CnH2n+2, তার আমি জানি ভাই আমি বলি CnH2n+2, অ্যালকিন CnH2n, তাই তো? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার ফোর হয়ে গেল। কোশ্চেন নাম্বার ফাইভ, টু মিথাইল বিউটেন অ্যান্ড টু টু ডাইমিথাইল প্রপেন হচ্ছে তোর কী আইসোমার হবে? চেন আইসোমার। তার কারণ কি? লংগেস্ট চেনে দেখবি একটাতে আছে চারখানা কার্বন, আরেকটাতে আছে তিনটে কার্বন। লংগেস্ট চেনে নাম্বার অফ কার্বন ডিফারেন্ট মানেই হচ্ছে আমার চেন আইসোমার হয়ে যাবে, আগের দিন করেছিলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ছয়, আইইউপিএসসি নেম অফ দ্য নেক্সট লোয়ার হোমোলগ বলেছে কার ভাই? C4H6। খুব ভালো কথা, আগে বল C4H6 মানে কি? অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন? অ্যালকাইন। কীভাবে বুঝলাম? ওই যে ওটার সাথে রিলেট করে C4H6, দেখ CnH2n-2 করে দেখ, তুই এটাকে এন ধরবি সিম্পলি, তাহলে আমি এন এর জায়গায় চার বসাই, চার দুগুণে আট মাইনাস দুই ছয় হয়ে গেল। শুধু অ্যালকাইন লিখলে কী হবে? তোকে হচ্ছে ফর্মুলা, হোয়াট উইল বি দ্য আইইউপিএসসি নেম অফ দ্য নেক্সট লোয়ার হোমোলগ, তার মানে তোকে যেটা দিয়েছে সেটা হচ্ছে মানে অ্যালকাইন। দেখা যাক কী হয় তখন, বুঝতে পেরেছিস? আচ্ছা এটার ফর্মুলা কী হবে তাহলে? এটার লোয়ার হোমোলগ মানে কি? CH2- করবো, তাহলে মাইনাস যদি করি তাহলে আমি কাকে পাচ্ছি ভাই? C3H4, এটা পাবো C3H4, C3H4 পেলাম। এবারে দেখ C3H4 মানে তিনটে কার্বন, এটা তো বুঝতে পারছি, তিনটে কার্বনওয়ালা অ্যালকেন, কী পসিবল? এটাই পসিবল, তিনটে কার্বনওয়ালা অ্যালকেন, আর কি কিছু সরি অ্যালকাইন কী পসিবল? এটাই পসিবল, আর তো কিছু পসিবল নয়। এটার নাম কী হবে? এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার, হাইড্রোজেন আর দিচ্ছে না, তোকে তো স্ট্রাকচার রাখতে বলেনি, স্ট্রাকচার রাখতে বলে স্ট্রাকচার রাখতিস, তখন নাম কী হবে? প্রোপাইন অর প্রপ1-9, মানে প্রোপাইন, প্রোপাইন, ঠিক আছে হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সেভেন, নাম্বার অফ লোন পেয়ার ইন অ্যামোনিয়া, চলে যাচ্ছে হচ্ছে ফিরে এপ্রিল মাসের কেমিক্যাল বন্ডিংয়ে। নাম্বার অফ লোন পেয়ার ইন অ্যামোনিয়া কত বল? ওয়ান, এক্স্যাক্টলি ওয়ান। কোশ্চেন নাম্বার এইট, আইডেন্টিফাই দ্য বন্ড ফর্মড বাই আ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস উইথ বোথ ইলেকট্রনস কামিং ফ্রম দ্য সেম অ্যাটম, কোনটা এটা? কোঅর্ডিনেট বন্ড, এক্স্যাক্টলি কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ডে এই কেসটা হতো, একজন থেকে পুরোপুরি দুটো ইলেকট্রন। কোশ্চেন নাম্বার নাইন, CCl4 ইজ ওভারঅল, ওভারঅল, ওভারঅল নন পোলার, মনে আছে একটাই ছিল সিমেট্রির কেস দিয়ে আমরা এক্সপ্লেন করতাম, CCl4 ওভারঅল নন পোলার। তুই যদি সিমেট্রি দিয়ে না বুঝতে পারিস আমি তোকে ক্লাস ইলেভেনের ভিডিও পাঠাবো, ক্লাস ইলেভেনে গিয়ে ডাইপোল মোমেন্ট ভেক্টর কোয়ান্টিটি ঢুকবে ওর সাথে, ওই ভেক্টর দিয়ে এক্সপ্লেন করা যায় CCl4 আর নন পোলার, দরকার নেই এই মুহূর্তে ছেড়ে দে, তুই জাস্ট সিমেট্রির কথাটাই মনে রাখ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার টেন, আয়নিক বন্ড ইজ অবজার্ভড ইন কোনটা? Na2। কেন? আয়নিক বন্ড কার কার মধ্যে ফর্ম হয়? মেটাল নন মেটাল, দেখ সোডিয়াম হচ্ছে আমার মেটাল, অক্সিজেন হচ্ছে নন মেটাল, NH3 মানে ভাই নাইট্রোজেন নন মেটাল, হাইড্রোজেন নন মেটাল, দুজনের মধ্যে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, HCl নন মেটাল নন মেটাল কোভ্যালেন্ট বন্ড, CH4 কোভ্যালেন্ট বন্ড। কোশ্চেন নাম্বার ইলেভেন, আর কী বলবো, স্ট্রাকচার তুই এঁকেছিস, পরের দিন সেটা চেক করে আমি তোকে বলবো কী এঁকেছিস, ঠিক আছে। আচ্ছা বোনাস, বোনাস ছাড়, বোনাস তুই চেষ্টা করবি পরে, এখন তো বোনাসের টপিকই পড়ি, তাহলে বলে আর কী লাভ।